করোনা রোগীর পাশাপাশি সাধারণ রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। চট্টগ্রামের পরিস্থিতিও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে বিআইটি আইডি হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, লকডাউনে করোনা শনাক্ত এবং আক্রান্তরা কোনো সমস্যায় পড়েছে কিনা, আর পড়লে সেটা কি ধরনের? গত 15 দিনে কিন্তু 400 নিচে কোন রোগী আক্রান্ত হয়েছে, 400 উপর 15 দিন 400 উপরে কিন্তু আক্রান্তের সংখ্যা ছিল। গত 24 ঘন্টায় আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আইটিআইডি হাসপাতাল, সেখানে কিন্তু রোগীর কিন্তু সংখ্যা প্রচুর এবং হিমশিম খাচ্ছে রোগীরা একটা করোনা টেস্ট করাতে, যেহেতু টেস্ট করানোর 5 থেকে 7 দিন পরে আসলে ওনাদেরকে ইয়ে দিচ্ছে রিপোর্ট দিতে, সেজন্য ওনারা কিন্তু এটা নিয়ে কিন্তু খুব শঙ্কা প্রকাশ করছেন, যেহেতু একজন রোগী টেস্ট দেওয়ার পরেই কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় কিন্তু মিশে যাচ্ছে, এটা নিয়ে একটু শঙ্কা আছে। আর চট্টগ্রামের কিন্তু আইসিইউর এই মুহূর্তে কিন্তু আইসিইউর কোনো সমস্যা নেই, রোগীর তুলনায় আইসিইউর বেড খালি আছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাছিলেন সাইফুল মাহমুদ।